فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আচ্ছা, আমি মদিনায় ওলামা সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদেরকে শুনাই সংক্ষেপে। এটা বলে আজকের আলোচনা শেষ, ইনশাআল্লাহ আরেকদিন আরেক বিষয়, অনেক কথা আছে, কথা সত্য আরেকদিনে বলা যাবে না। সহিহ আল বুখারীর একটা অধ্যায় আছে ফাজাইলুল মদিনা, এর 1170 নম্বর হাদিস, 1170 নম্বর পরিচ্ছেদ, 1746 নম্বর হাদিস। আবার এটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বুখারী, বুখারী নাকি এখন কয়েক রকমের আছে, বুখারীর আবার বিশ্বাস নাই এখন। এই জন্য একবারে আসলটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশেরটা, যাতে এটা নিয়ে আর কারো সন্দেহের অবকাশ না থাকতে পারে। অন্য জায়গায় হইলে সন্দেহ আছে, আবার বুখারী নাকি এখন অনেকে বানায় নিজে নিজে। আচ্ছা যাই হোক, 1746 নম্বর হাদিস, নবী সাল্লাম বলতেছেন আল মাদিনা হারামুন মিন কাজা ইলা কাজা। নবী সাল্লাম বলেন যে মদিনা হলো হারাম, কোন জায়গা থেকে কোন জায়গা, মিন কাজা ইলা কাজা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সীমানা দেখাই দিলেন যে মদিনার এখান থেকে এই পর্যন্ত এটা পুরাটাই হলো হারাম। লা ইউক্তাউ সাজারুহা, এই সীমানার মধ্যে কোনো গাছ কাটা যাবে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, কোরআন সুন্নার খেলাফ কোনো কাজ মদিনায় করা যাবে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, এবং ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদ করছেন, এবং কোরআন সুন্নার খেলাফ কোনো কাজ মদিনায় করা যাবে না। মান আহাদাসা হাদাসান, কেউ যদি কোরআন সুন্নার খেলাফ কোনো কাজ মদিনায় করে, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, তাহলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, দুনিয়ার সকল মানুষের লানত। এই হাদিসে কি বুঝলেন যে কিয়ামত পর্যন্ত মদিনার হারামের সীমানার মধ্যে কোরআন সুন্নার খেলাফ কোনো কাজ কোনো আমল হবে না। তাহলে মদিনার যে আমল, এটা যে 100% বিশুদ্ধ আমল, কোরআন সুন্নার আমল, সার্টিফিকেট পাইছেন না? আল্লাহ রাসূল বলে গেছেন যে মদিনার মধ্যে, মদিনার হারামের ভিতরে সীমানার মধ্যে কোরআন সুন্নার খেলাফ কোনো আমল কোনোদিন হবে না। তাহলে মদিনার ইমাম যদি আমিন সশব্দে বলে, এটা কোরআন সুন্নার খেলাফ না কোরআন সুন্নার পক্ষে? কোরআন সুন্নার খেলাফ আমল মদিনার ইমাম জীবনেও করতে পারবে না। যদি মদিনার ইমাম রাফলিয়া দান করে, এটা কোরআন সুন্নার খেলাফ না পক্ষে? তাহলে মদিনার ইমামেরা, মদিনার ওলামায়ে কেরাম যেই আমল করে, এটা 100% কোরআন সুন্নাহ সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন এই হারামের ভিতরে কোনোদিন কোরআন সুন্নাহর খেলাফ কোনো কাজ কোনো আমল হবে না। আচ্ছা, আরেকটা হাদিস আছেন 1171 নম্বর পরিচ্ছেদ, বাবু ফাযলিল মদিনা ওয়া আন্নাহা তানফিন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমির তুমি কারিয়াতিন তাকুলুল কোরা ইয়াকুলুনা ইয়াসরিব, আমি এমন এক জায়গায় হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি যেই জনপদ অন্য সকল জনপদের উপরে জয়ী হবে। লোকেরা এটাকে ইয়াসরিব বলে, ওয়াহিয়াল মদিনা, আমি নবী নাম দিলাম এটার মদিনা। তানফিন নাস কামা ইয়ানফিল কীরু খাবাসাল হাদিদ, অবাঞ্ছিত লোকদেরকে এমন ভাবে বের করে দিবে যেমন কামারের অগ্নিচুলা লোহার মরিচা দূর করে দেয়। কামারে টানে যে এটা ছিলেন না, এটারে কি বলেন? হ্যাঁ, হাপর, হাতি না, কোন জায়গায় বলে হাতি না, কোন জায়গায় হাপর, এক এক অঞ্চলে এক এক নাম আছে। এইটা বলছে যে মদিনা হইছে এটার মতো, মদিনার ভিতরে কোনো মুনাফেকের জায়গা হবে না, কোনো ফাসেকের জায়গা হবে না, এর ভিতরে কোনো খারাপ মানুষ থাকতে পারবে না, খারাপ মানুষের মদিনায় বের করে দিবে। তাহলে মদিনার আমল যারা করতেছেন, এখানে কোনো খারাপ মানুষের আমল নাই, কোনো ইহুদির দালাল মদিনায় নাই। ইহুদির দালাল বাংলাদেশে আছে, ইন্ডিয়ায় আছে, পাকিস্তানে আছে, মদিনায় নেই। মদিনায় কোনো ইহুদির দালাল থাকতে পারবে না। তাহলে মদিনার আমল যারা করে, তারা ইহুদির দালাল যদি বলে, এক আঙ্গুল দিয়ে যদি আপনাকে বলে এই আপনি ইহুদির দালাল, তিনটা আঙ্গুলে বলতেছে তুমি আগে ইহুদির দালাল। কথা আমার বুঝতে পারছি? আপনারে বলতেছে এই তুমি ইহুদির দালাল, আমি এক আঙ্গুল দিয়ে দেখাইলাম, তিন আঙ্গুল আমারে বলতেছে তুমি আগে দালাল। কারণ আপনি যে দালালি করেন আমি জানলাম কেমনে, নিশ্চয় আগে থেকে ইহুদিদের সাথে আমার কানেকশন আছে,
থাকার কারণে ইহুদিরা আমাকে বলছে, হে ভাই খালি তুমি দালাল নাই, যে অমুক নতুন আমাদের দালাল কিন্তু যোগ দিছে। যদি আমার আগে থেকে যোগাযোগ না থাকে আমি জানলাম কেমনে, আপনি যে দালাল এই খবর আমি পাইলাম কেমনে, আমার আগে থেকে কানেকশন আছে, থাকার কারণে ওরা আমাকে বলে দিছে যে তুমি শুধু একা দালাল না, আরো তো নতুন নতুন তৈরি হচ্ছে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনায় কোনো খারাপ লোক থাকতে দেওয়া হবে না, কোনো মুনাফিক থাকতে পারবে না, তাহলে মদিনার যারা আমল করে মদিনার যে ঈমান এটা একেবারে 100% নির্ভেজাল খাঁটি ঈমান খাঁটি আমল। এরপরে দেখেন 1755 নম্বর হাদিস, এই হাদিসটা মসজিদে নববীতে সুন্দর করে স্বর্ণের কালারে লেখা আছে, যারা হজে যাবেন হাদিসটা দেখে আসবেন। ইন্নাল ঈমান আলা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান মদিনাতে ফিরে আসবে যেমন সাপ তার গর্তে ফিরে আসে। মানে সারা দুনিয়ার কোথাও বিশুদ্ধ ঈমান না থাকলেও ঈমান বিশুদ্ধ ঈমান পাওয়া যাবে কোথায়? মদিনা। তাহলে আমার আপনার ঈমান খুঁজতে হলে আমার আপনার ঈমানটা ঠিক আছে কিনা এটা যাচাই করবেন কোন জায়গায় গিয়ে? মদিনায় গিয়ে। এটা পাকিস্তান ইন্ডিয়া গিয়ে যাচাই করলে হবে না, ইরান গিয়ে যাচাই করলে হবে না, ইরাক গিয়ে যাচাই করলে হবে না, মিশর গিয়ে যাচাই করলে হবে না, এটা যাচাইটা করতে হবে কোথায়? মদিনা। মদিনার ঈমানের সাথে যদি আমার ঈমান মিলে বুঝবেন যে আমার ঈমান সহি আছে, বিশুদ্ধ আছে। এরপরে আপনার 1758 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে দেখেন যে এখানে নবী সাল্লাল্লাহু স্পষ্ট করছেন যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। মদিনার প্রত্যেকটা গলিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। তাও এই প্রসঙ্গে আরো অনেকগুলো হাদিস আছে এই ফাদাইলুল মদিনার মধ্যে, সময়ের কারণে সবগুলো শুনাইলাম না, খালি ধরাই দিলাম, আপনারা আকল মন্দরা ইশারা বাস এই ফাজাইলুল মদিনাটা পড়বেন। ফাজাইলুল মদিনার যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন যে মদিনার এলেম, মদিনার আমল, মদিনার ঈমান। তাহলে আমরা অনুসরণ করব কাদেরকে? মদিনার ওলামা ইকরামদেরকে, মদিনার ঈমান, মদিনার আমল, মদিনার এলেম। সুতরাং আমরা নিজে নিজে বাংলা বুখারি আর কোরআন পড়ে আমল করি না, আমরা মদিনার ওলামা ইকরাম গবেষণা করে যেই আমলটাকে বিশুদ্ধ মনে করেন সেটা আমল করি। যদি আমি মদিনার আলেমদের এলেমকে ফলো করি বুঝতে হবে আমি 100% হকের উপরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদের উপরে, সুন্নতের উপরে থাকার তৌফিক দান করুন।